দেখো ফুল 180 ডিগ্রি ঠিক আছে ফুল ফ্ল্যাট পিকচার করে দেখো ফুল 4K সাপোর্টেড দেখো অ্যাপেলের এয়ার আছে অ্যাপেলের ডিমান্ড সব থেকে বেশি আসুসের ল্যাপটপ আছে তো আমার নাম লোকনাথ পোদ্দার এটা এখানকার ঠিকানা হচ্ছে দমদম রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন যে আছে তার পাশে সাইনিয়ন ল্যাপটপ বলে আমাদের শপ আছে যেখানে আমাদের ইউজ ল্যাপটপ আপনার বক্স প্যাক ল্যাপটপ ইউজ ডেস্কটপ নিউ ডেস্কটপ রিফারবিশ ল্যাপটপ ডেস্কটপ অল টাইপ আইটেম পাওয়া যায় ঠিক আছে তো আমাদের ফ্রেন্ডের জন্য একটা নতুন খবর আছে সেটা হচ্ছে কি আমরা কয়েকদিনের কিছুদিনের মধ্যে মোবাইলেও আসছি ঠিক আছে অলরেডি আমরা মোবাইল করতাম কিন্তু মোবাইলের আলাদা করে কোনো কাউন্টার ছিল না তো খুব তাড়াতাড়ি মানে বিগত 7 থেকে 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে যদি লকডাউন উঠে যায় তো আমাদের মোবাইলের কাউন্টার ওপেনিং হয়ে যাবে আর মোবাইল থাকবে তোমার 2000 টাকা 500 টাকা 1000 টাকা 2500 টাকা এরকম দামে মোবাইল থাকবে তো সেই কারণে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে আর খুব ভালো লাগছে এই চ্যানেলটা নতুন চ্যানেল বানিয়েছি যেভাবে আমাদের চ্যানেলটা এত স্পিডে এগোচ্ছে মানে আমি আইডিয়া করতে পারিনি যে এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার হয়ে যাবে এত কমেন্ট বন্ধুরা তোমরা দেখতে পারো যে কত কমেন্ট থাকে এক একটা ভিডিও দেখো জাস্ট 20 দিন থেকে 25 দিন মতো হয়েছে আমার চ্যানেলটা তোমরা দেখতে পাবে 7K 8K মানে ভিউয়ার্স হয়ে যাচ্ছে এক একটা ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করবার জন্য আর আমার চ্যানেলে ভিডিও ওয়েট মানে দেখবার জন্য ওয়েট করার জন্য ঠিক আছে সাইনিয়ন ল্যাপটপ সিরি আইটি ওয়াল ওয়ারেন্টির সাথে মাল বিক্রি করে অনেক হ্যাঁ আর সে দুটো প্রবলেম হচ্ছে সেকেন্ড প্রবলেম হচ্ছে কি যে অনেক লোক আছে যে কল রিসিভ করতে দেখো হিউজ কল আসে আমাদের তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যানেলে আমাদের ভিডিও চলে ইউটিউবের এখন ফার্স্ট থেকে ফিফথের মধ্যে দেখবে আমাদের সাইনিয়ন ল্যাপটপ চলে আসে এক মাসের মধ্যে ঠিক আছে তো বুঝতে পারছো কীরকম মানে রেসপন্স আছে ঠিক আছে প্রচুর কাস্টমার দিনে প্রচুর কল হ্যাঁ কল রিসিভ করতে পারছে না আমি তাদের জন্য বলছি যারা কলে পাচ্ছ না সাইনিয়ন ল্যাপটপ দমদম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে একদম তুমি দমদম রেলওয়ে স্টেশন নামলে পায়ে হেঁটে দাগা কলোনি আসবে জাস্ট 5 মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে ঠিক আছে দাগা কলোনি গেটের সামনে এসে 51/2, 51/2, 51/46 এইগুলো সব সাইনিয়ন ল্যাপটপের কাউন্টার ঠিক আছে বারবার বলছি যারা ফোনে পাচ্ছ না তাদের একদম ডাইরেক্ট ইজি ব্যাপার কোনো অসুবিধা নেই দমদম রেলওয়ে স্টেশনে নামবে নেমে পায়ে হেঁটে জাস্ট দাগা কলোনি গেট ওই গেটের মুখেই আমাদের দোকান নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে দমদম পুলিশ ফাঁড়ি বা ইন্দিরা ময়দান গেট ঠিক আছে তো যারা ফোনে পাচ্ছ না তারা ভিজিট করতে পারো আর সেকেন্ড তোমার হচ্ছে যারা বলছো কমেন্টে যে ফেক ভিডিও বা ফেক এরকম আমি অনেক জায়গায় দেখছি অনেক জায়গায় এরকম টাইপের কথাবার্তা শুনছে ঠিক আছে কমেন্ট পড়ছি আমিও কমেন্ট ফলো আপ করি তোমার আমার মধ্যে কথা বলার একটাই জায়গা আমি বারবার বলি সব থেকে সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্স ঠিক আছে যেখানে প্রচুর লোক কমেন্ট করে যাদের কমেন্টগুলো আমি পড়ি যতটা পারি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যেরকম কিছু ভিউয়ার্স আছে আমাদের যারা সবসময় আমাদের মানে ভিডিও দেখে ওয়েট করে মানে ভিডিও দেখবার জন্য ওয়েট করতে থাকে তো তাদের নামের মধ্যে যেরকম আছে তোমার আজকে তো প্রচুর কমেন্ট এসছে একদম পুরো দাদা কিছু হাই কনফিগারেশনের ল্যাপটপ দেখাও তারপরে তোমার হচ্ছে যে কোনো ল্যাপটপ যে কোনো মাল আপনাদের হোম ডেলিভারি ঋত্বিক এন্টারটেনমেন্ট তো ঋত্বিক এন্টারটেনমেন্ট যে আছে ঋত্বিক যে আমাদের হোম ডেলিভারি এখন শুধু কলকাতার মধ্যেই হচ্ছে ঠিক আছে কলকাতার বাইরে আমাদের এখন হচ্ছে না শিবানী বৌরি দাদা ফোন করছি একটু রিসিভ করো ফোনে পাবে না আমি কারণ দেখো ফোন প্যাকড আপ সবসময় এত কল রিসিভ করা যায় না আইডিয়ার বাইরে কল মানে কল আসে শিবানী তো যদি তোমার মনে হয় যে তোমার ল্যাপটপ নেওয়ার আছে ইউজ ল্যাপটপ দেখবার আছে না নাও যদি তোমার মনে ভিজিট করো একবার এসে দেখো কালেকশন ঠিক আছে আশা করি দেখো পছন্দ অপছন্দ ব্যাপারটা একটা আলাদা ব্যাপার ঠিক আছে না তুমি এসে দেখতে পারো কালেকশন আমাদের দমদম রেলওয়ে স্টেশনের পাশেই পায়ে হেঁটে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স দমদম দাগা কলোনি গেট সবাই চেনে ঠিক আছে বা ইন্দিরা ময়দান গেট তার অপোজিটেই আমাদের সাইনিয়ন ল্যাপটপের শোরুম 51/2 বিল্ডিং নাম্বার ঠিক আছে আরও তোমার অনেক কমেন্ট আছে যার মধ্যে এত কমেন্ট আসছে এখন মানে আইডিয়ার বাইরে আগে প্রথম প্রথম যে আসতো প্রথম প্রথম অনেক কম আসতো রিপ্লাই করা যেত যত যেরকম উজ্জ্বল সেনগুপ্ত উজ্জ্বল দা তোমার কমেন্ট তো তোমার কমেন্টের আসে আমি সারাক্ষণ বসে থাকি যে তুমি কখন কমেন্ট করবে সত্যি তোমার কমেন্টগুলো আমার খুব ভালো লাগে আর তোমার কমেন্টের জন্য না আমার আরও ভিডিও বানাবে মানে যা তুমি যে কমেন্টগুলো করো আমার মনে হয় যে আমি আরও ভিডিও বানাই
ঠিক আছে না? তো কিছু যেরকম উজ্জ্বল দা আছেন, তারপর বিশাল বলে বিশাল দা আছেন, বিশাল বিশাল রাম বলে একজন আছেন, যাদের যারা এত সুন্দর কমেন্ট করে যে কমেন্ট পড়ার পর মনে হয় কি এক টাইমে আমি চেয়েছিলাম যে ভিডিও বানাবো না, ভিডিও বন্ধ করে দেবো, ঠিক আছে, ভিডিও আর কোনো দিনও বানাবো না। তো যে এই কিছু কিছু সাবস্ক্রাইবার আছে না, ফ্যান মানে বন্ধু আছে, ফ্রেন্ড আছে, যাদের মানে কমেন্ট পড়ার পর আরও আমার আগ্রহ হয় ভিডিও বানাবার জন্য, তাই আমি আবার ভিডিও বানানো চালু রাখলাম। তো আশা করছি আরও অনেক ফ্রেন্ড আছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে কমেন্টে রিপ্লাই, আমাকে আরও উৎসাহ দেওয়ার জন্য। আমি যত পারবো চেষ্টা করবো ভালো ভালো কোয়ালিটির ল্যাপটপের কালেকশন আনার। এই হচ্ছে আজকের স্টক, দেখতে পাচ্ছ পুরোপুরি আগের স্টক পুরো সোল্ড হয়ে গেছে, এটা পুরো নিউ স্টক। আজকে তোমার i5 আছে, i3 আছে, i7 আছে, কোয়াড কোর বক্স প্যাক, ঠিক আছে, লেটেস্ট জেনারেশনের AMD, Ryzen 3, Ryzen 5 সব ল্যাপটপ অ্যাভেলেবেল আছে। i3 দেখতে পাচ্ছ 5th জেনারেশন, এটা হচ্ছে কমার্শিয়াল মডেল, একদম হার্ডি ল্যাপটপ, পিটে ইউজ করো মানে একদম ক্যারি করবার জন্য, লাইট ওয়েটের জন্য, প্রত্যেকটা ল্যাপটপ একদম কোয়ালিটিওয়ালা। আমি তো বারবার বলছি যে পোর সিডি আইটি ওয়ার্ল্ডের ল্যাপটপ যে দেখতে পাচ্ছ কত ফ্রেশ রানিং অন হয়ে গেছে, যে একদম কোয়ালিটিওয়ালা, প্রত্যেকটা ল্যাপটপ আমরা অন করে দেখাই ভিডিওতে। আর আমি একটা সেকেন্ড জিনিস, কারা কমেন্ট করছে আমি তাও বলছি, যারা যে ধরো একটা লোক এলো i3 ল্যাপটপ আমার 8000 টাকা থেকে শুরু, এবার i3 তো 8000, 9000, 10000, 12000ও আছে, এবার যে লোকটার 12000 টাকা দেবে i3 ল্যাপটপ দেখছে, সে বলছে যে আমাকে ওই ল্যাপটপটা 8000 টাকা দাও, কোনোদিনও সম্ভব সেটা? কোনোদিনও সম্ভব না। তো সেই সব লোক রিটার্ন ঘুরে গিয়ে কমেন্টে লিখছে যে দামের প্রাইস হাই। আমরা এরকম দুটো লোকের ভিডিও আমি দেখাচ্ছি, ঠিক আছে, ভিডিওর মধ্যেও আমি আপলোড করাচ্ছি, শর্ট ভিডিও নিয়ে রেখেছি, যেই লোকটাই সেম লোক আমাদের কাউন্টারে ভিজিট করলো, 8000 টাকার ল্যাপটপ i3 নিতে এসছে, সে পছন্দ করেছে 15000 টাকার i3, কিন্তু সেটা কখনো দেওয়া সম্ভব? সেটা কখনোই সম্ভব না, তো কোনো দোকানদারই দিতে পারবে না। তো সেসব কমেন্ট বেফালতু কমেন্ট এইগুলো, ঠিক আছে না? প্রাইস আমি বারবার বলছি, সিডি আইটি ওয়ার্ল্ডের যা কালেকশন থাকে না, ডেলি ল্যাপটপ আনি আমি ডেলি, এখন তো লকডাউনের জন্য বাইরের ইম্পোর্ট অনেক টান টান চলছে, খুব কম ল্যাপটপ আসে, যেদিনকে লকডাউন উঠবে তুমি আমার কালেকশন দেখবে, সবে তো আমি ইউটিউবে এসেছি, খেলা তো এখন শুরু হয়েছে, এমন সস্তা সস্তা ল্যাপটপ দেবো না তুমি কল্পনা করতে পারবে না, কারণ আমি হচ্ছি ইম্পোর্টার, আমি বাইরে থেকে ইম্পোর্ট করি, বাইরে থেকে ল্যাপটপ আনাই, অল ওভার ইন্ডিয়া, ব্যাঙ্গালোর, দিল্লি, চেন্নাই, মুম্বাই, সব জায়গা থেকে আমাদের ল্যাপটপ আসে, আর ডেলি ল্যাপটপ আসে। HP মালের কোয়ালিটি দেখো, কোনো স্ক্র্যাচ আছে? ফুল ফ্রেশ i5 9th জেনারেশন, পুরো এ গ্রেড কোয়ালিটির ল্যাপটপ আছে, 8GB র্যাম, লাইট ওয়েটের ল্যাপটপ আছে, যেরকম খুশি সেরকম নিয়ে যাবে, এইগুলো সব ফ্রেশ ফ্রেশ ল্যাপটপ আছে, ঠিক আছে, একদম জলের দামে। এসব ল্যাপটপ তুমি কত পাবে? i5 ল্যাপটপ দিয়ে তুমি এসব ল্যাপটপ একদম কমে কমে পেয়ে যাবে, কত খুব জোর হলে পরে 28000 থেকে 29000 টাকার মধ্যে হয়ে যাবে তোমার এসব ল্যাপটপ, ঠিক আছে। এসআর ভালো কথা, একটা বেস্ট ল্যাপটপ দেখা যাবো, গেমিং ল্যাপটপ দেখা যাচ্ছে, আরেকটা গেমিং কনফিগারেশন আছে, দেখো ফুল 180 ডিগ্রি, ঠিক আছে, ফুল ফ্ল্যাট, এনভিডিয়া জিফোর্স গ্রাফিক্স, i5 7th জেনারেশন, 240GB SSD, 8GB র্যাম, আর তোমার এনভিডিয়া গ্রাফিক্স আছে 2GB, আর ইন্টেল গ্রাফিক্স আছে 2GB, শুধুমাত্র 23500 টাকাতে পাবে, ঠিক আছে। তো এ হয়ে গেলো i5 মানে হেভি প্রবলেম এখন লকডাউনের মধ্যে ল্যাপটপ কালেকশন করা, বুঝলে তো? তো সেই কারণে আমি যতটা পারছি ততটা নিয়ে আসছি, আশা করছি এরপরে আরও বেটার বেটার কিছু নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে। তো তোমাদের যদি কারো যদি মনে হয় যে ডেস্কটপ ফেক্সটপ নেওয়ার আছে, ডেস্কটপও কল করতে পারো, নতুন ডেস্কটপ ফুল সিল প্যাক সেটআপ ডেস্কটপ আমি তোমাদেরকে দিয়ে দেবো শুধুমাত্র 8500 টাকাতে, পুরো নিউ ডেস্কটপ তোমার সামনে সিল খুলে প্যাকিং করে অ্যাসেম্বল করে আমি বানিয়ে দেবো শুধুমাত্র 8500 টাকাতে। যদি কারোর নতুন ডেস্কটপ নেওয়ার থাকে তো প্লিজ ভিজিট করতে পারো, ঠিক আছে। তো আরও দেখতে পাচ্ছ ভ্যারাইটিস কালেকশন আছে, কালেকশন তো ম্যাক অ্যাপেলের ম্যাকবুক আছে, দেখো অ্যাপেলের এয়ার আছে, অ্যাপেলের ডিমান্ড সবথেকে বেশি আমার, মানে ভিডিও ছাড়লাম কি অ্যাপেল গায়েব এরকম ব্যাপার, বুঝলে তো? তো এই অ্যাপেলের ল্যাপটপ মানে অ্যাপেলের ব্যাপারটা কী হয়ে গেছে বলো তো, কিছুদিন আগে কমেন্টে পড়লাম যে একটা লোক তো পাগল হয়ে গেছে, দাদা আগের ভিডিওতে দাদা আমি জলের দামে ফলের রস খেতে যাই ফলে, তো সে এত তাকেও একটা ল্যাপটপ আমি করে দিলাম, তার কমেন্ট আমার এত ভালো লেগেছে যে সে এরকম মানে খালি কমেন্টে লিখে আছে দাদা আমি জলের দামে ফলের রস খেতে যাই, ঠিক আছে, দেখবে কমেন্টে লেখা আছে। তো তাকেও আমি ডেকে আমি একটা ভালো ল্যাপটপ করে দিয়েছি একদম কম দামে, কারণ সে আমাদের মানে পাগলের মতো টাইপের হয়ে গেছে, ঠিক আছে, ল্যাপটপ নেওয়ার জন্য সে বুঝতে পারিনি, কোনো আইডিয়া করতে পারিনি এত কম দামে ল্যাপটপ পাওয়া যায়, তারও ভিডিও আমি দেখাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তার কীরকম লাগলো আমাদের এখানে। তো আরও ল্যাপটপ আছে, দেখো আসুসের ল্যাপটপ আছে, একদম ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ, দেখতে পাচ্ছ কোনো স্ক্র্যাচ নেই,
আসুসের i3। তো ঠিক আছে, তো আজকের ভিডিও এতটাই আমি স্টপ করছি, ঠিক আছে, কারণ টাইম অনেক হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আমি আশা করছি আরও বেটার বেটার কোয়ালিটির ল্যাপটপ নিয়ে আসবো, ঠিক আছে। সাবধানে থাকো, সুস্থ থাকো, তোমার ফ্যামিলির সাথে সেফটি থাকো, কোনো অসুবিধা নেই। নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কিছু বেটার কালেকশন নিয়ে, ঠিক আছে। ওকে, বাই।